সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো আয়োজন বার্তা থেকে সবাই নিশ্চয়ই ভালো আছেন দর্শক আজ আমার সাথে থেকে এসেছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর আমরা তো আজকে আমাদের সাহা পার্থদা আলোচনার বিষয় রেখেছি প্রচন্ড গরম এবং দর্শকদেরও আমরা বলে রাখি যে গত কয়েকদিনে আসলে যেই আবহাওয়ার যেই অবস্থা যেই তীব্র গরমের মধ্যে আমরা আছি এই আবহাওয়া আরো কতদিন থাকতে পারে ঢাকার বাইরে পুরো বাংলাদেশে কি অবস্থা আবহাওয়িদরা কি বলছেন এবং একই সাথে যেহেতু এটা রমজান মাস যারা রোজা রাখছেন তারাও এই গরমের মধ্যে রোজা রেখে কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন সবকিছু নিয়ে আমরা একটু আলাপ করবার চেষ্টা করব আহ পার্থতা শুরুতেই আসলে জেনে নিতে চাই যে সবার একটাই প্রশ্ন যে এই গরম আর কতদিন থাকবে আহ বিদরা কি বলছেন আমাদের এপ্রিল মাস তো হচ্ছে বছরের সবচেয়ে মানে উষ্ণতম মাস আর কি ঠিক আছে এটা আমরা জানি এবং গরম তার স্বাভাবিক নিয়মে পড়ছে এটাও ঠিক আর চৈত্র বাংলার চৈত্র ইংরেজি এপ্রিল সেই যে সে কিন্তু এবার যেটা হলো যে এবারের আমাদের চৈত্র মাসটা শুরু হয়েছিল কিন্তু বেশ ভালো হ্যাঁ বৃষ্টি হচ্ছিল পনেরো দিন অন্তত পনেরোটা দিন আমরা কিন্তু এই অবস্থা টের পাইনি পনেরো বা কুড়ি দিনের মতো তারপর থেকেই গরমটা পড়া শুরু করলো কারণ বৃষ্টির ওইটা কমে গেল আর কি হ্যাঁ এখন এই যে বৃষ্টিটা হয়েছিল সেটাও যে খুব স্বাভাবিক বৃষ্টি তা কিন্তু না মার্চ মাসে আমাদের দেশে এবার বৃষ্টি হয়েছে গড় তাপ মানে গড় বৃষ্টির শতাংশেরও বেশি শতাংশ হ্যাঁ তো সেটা স্বাভাবিক না এবং বৃষ্টির যে ধরন এটা কিন্তু প্রাক মৌসুম সময় বলা হয় আবহাওয়া দৃষ্টিতে কি আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিতে তো এই পাক প্রাক মৌসুমের বৃষ্টিটা যেমন বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যেটা স্থানিকভাবে হবে কিছুটা সময় নিয়ে হবে তারপর চলে যাবে হঠাৎ করে কিন্তু কোনো কোনো জায়গায় মৌসুমী বায়ুর সময় চলা যে বৃষ্টিটা দীর্ঘ সময় ধরে থাকা এইভাবে কিন্তু বৃষ্টি হয়েছে তো আবহাওয়িদেরা কিন্তু এখন এই মানে এই উল্টো মানে আবহাওয়ার চরিত্র মানে এবং কি বলবো যে বৈশিষ্ট্যটা মানে এলোমেলো ভাব এই এলোমেলো ভাব নিয়েও তারা কিন্তু চিন্তায় আছেন আর কি হ্যাঁ কারণ আমাদের তিনটা মাস বেশ শুষ্ক ছিল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বেশ এবং স্বাভাবিকের চাইতে অনেক বেশি শুষ্ক ছিল কিন্তু মার্চ মাস স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হয়েছে তাদের প্রেডিকশন আছে আছে যে এই আপনার এপ্রিল মাসটা মোটামুটি উষ্ণ থাকবে কিন্তু এখন এখন যে অবস্থা তারা মাসের আগে যে এক মাসের যে বার্তা একটা দেন আমাদের আবহাওয়ার সেটা এপ্রিল মাসের দেয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে এপ্রিল মাসে স্বাভাবিক তাপমাত্রা থাকবে এবং স্বাভাবিক বৃষ্টি হবে কিন্তু এতটা যে গরম পড়বে সেটা কিন্তু আমার মনে হয় যে তারা ইয়ে করতে পারেননি আমি আবহাওয়িদদের সাথে কারোর সঙ্গে কথা বলেছি যে তাদের ধারণা এবার এপ্রিল এবং মে মাসও এর চাইতে বেশি হবে আর এখন আসি যে এই প্রশ্ন যে আবার কবে থেকে বৃষ্টি আমরা গত কয়েকদিন ধরেই তো স্বাভাবিক মানে দিয়ে আসছি আবার বার্তাগুলো মানুষের কাছে এবং তাদের সঙ্গে আবহাওয়িদদের সঙ্গে আমরা কথা বলছি তাদের কথাটা হলো যে এই এটা চলতে থাকবে এবং দেখেন বা আমরা সেদিন লিখলাম চুয়ান্নটা জেলায় কিন্তু তাপ্রবাহ বইছে আর কি হ্যাঁ এখনো সেটা চালু আছে এবং বৃষ্টির খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে বলে মনে হয় না ঠিক আছে এটাই হচ্ছে আপাতত একদমই তাই একটু ঢাকার বাইরে কি অবস্থা জানতে চাই কিছুক্ষণ আগে কিন্তু আমাদের একটি আহ প্রতিবেদন এসছে আহ আপনার এবং শাহলম লিখেছেন চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় কেন গরমে আশফাস আর শীতে কাপা এখানে কি ছবি আছে দর্শকদের একটু বলে রাখি যে সপ্তাহ খানেক ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চুয়াডাঙ্গাতে এবং কৃষি কাজ করতে গিয়ে হাসফাস অবস্থা কৃষকের গভীর নলকূপের পানি দিয়ে হাত মুখ ধুয়ে কৃষকের কৃষকরা কৃষকের স্বস্তি পাওয়ার চেষ্টা আসলে একটি ছবি দেখা যাচ্ছে এই প্রতিবেদনে চুয়ার ডাঙাতে কেন এত বেশি গরম এটার ব্যাখ্যাটা আমরা 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 আবাবিদদের কাছে শুনেই দিয়েছি আমি শীতকালেও কিন্তু এবং একই সাথে দাদা পুরো বাংলাদেশের কি হ্যাঁ সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গায় কেন হয় বাংলাদেশে তিনটি শীতের হটস্পট আছে তার মধ্যে চুয়াডাঙ্গা একটা আর একটা হচ্ছে তেতুলিয়া এবং শ্রীমঙ্গল হ্যাঁ তো এটা কেন হয় তার নিয়ে আমরা একটা শীতের সময় আমি একটা রিপোর্ট করেছিলাম চুয়াডাঙ্গাটার অবস্থা অনেকে বলছে চরমহাপন্ন কারণ হলো যে আমাদের যে উত্তর গোলার্ধ থেকে হাওয়াটা আসে দিল্লি কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ আমাদের তো আমরা তো একটা আপনার মহাদেশীয় বলয়ের মধ্যেই আছে আর কি হ্যাঁ কারণ আবহাওয়া তো আর মানে না যাই হোক এখন ওটা ওর একটা চ্যানেল হচ্ছে চুয়াডাঙ্গা হয়ে আসা তো যখন এটা আসে তখন শীতের সময় ওই ঠান্ডা হাওয়া দিল্লিতে যা ঠান্ডা পড়বে ধীরে 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 তা কমে আসে আসলে হ্যাঁ তো সেটার ওই চ্যানেলটা একটা আসে আবার যখন এই যে গুজরাট বা এই অঞ্চল থেকে যখন গরম আহ আবহাওয়াটা তৈরি হয় সেটার প্রবেশ পথ কিন্তু ওই রকম এবং তার স্থিতি হয় ওই সব এলাকায় চুয়াডাঙ্গা এবং তার শুধু চুয়াডাঙ্গা সুনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে বটে কিন্তু চুয়াডাঙ্গা এবং আশপাশের এলাকাতে হয় আরকি এটা হচ্ছে মানে একদম মৌলিক কারণ এ নিয়ে আরো আসলে অত আমি আহ যাচ্ছি না তো তো এটা একটা কারণ আর আপনি যে ঢাকায় ঢাকায় কিন্তু আমরা ধরেন আমাদের জলাভূমি কম ঢাকায় এত বেশি কংক্রিটের বিল্ডিং এবং মানুষজনও এত বেশি সব মিলিয়ে তো আমাদের এখানে পরিস্থিতি খুবই মানে প্রচন্ড গরম আমরা অনুভব করছি আমাদের অফিসের বাইরে গেলেও এবং বিশেষ করে আমরা যেটা বলবো যে যারা প্রতিদিনের কাজকর্ম করেন যাদের মানে বাইরে থাকতেই হয় তাদের জন্য পরিস্থিতি খুব খারাপ এবং সর্বত্র কিন্তু মানে আমি প্রায় বেশিরভাগ এলাকায় আমি বলবো সর্বত্র না বেশিরভাগ এলাকায় কিন্তু এই আপনার তাপ প্রবাহের মধ্যে আছে এবং চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা আসতে পারে বলে এইরকম বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে না জানি কি অবস্থা হবে সে সময় আমরা আসলে মানে এই আবহাওয়াকে মোকাবেলা করতে পারি কি করে কারণ এক আকে তো রমজান মাস চলছে যারা রোজা রাখছেন তাদেরও বেশ কষ্ট হচ্ছে তারা কি করতে পারবে একই সাথে যারা যাদের যার একটু বয়স্ক যারা বয়স্করা আছেন তাদেরও কষ্টের মাত্রাটা আসলে অন্যরকম বয়স্ক এবং শিশু আর কি হ্যাঁ এটা 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 শিশুরাও কিন্তু অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে যাচ্ছেন হ্যাঁ এটা আমরা আমরা প্রতিবেদন অনেকে আমাদের চিকিৎসকেরাও লিখেছেন আমাদের পত্রিকায় একাধিকবার সেটা হচ্ছে যে প্রচুর যখন সময় হবে আর কি সে সময়টাতে পানি যেন ঘাটতি না থাকে এটাকে নিশ্চিত করা প্লাস হচ্ছে এই সময়টাই খাবারজনিত নানা রকম সমস্যা হতে হতে পারে সেই সময় এই এটা বিশুদ্ধ খাবার ইয়ে করা এবং গরমে যেন সেগুলো নষ্ট না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখা বাচ্চারা অনেক কিছু মুখে টুকে দিয়ে দেয় এটা দেখা এবং তাদের রিহাইড্রেশন যেন না হয় তাদেরকে যে কোনো মানে নিয়ম মেনে আর কি পানি টানি খাওয়ানো এই জিনিসগুলো আসলে সবসময় মেইনটেইন করতে হবে এটা এটা করা দরকার একদমই তাই এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে সামনে তো আর দুদিন পরে দুদিন নয় আরো আরো তিনদিন পরে পহেলা বৈশাখ রয়েছে তো বৈশাখের সময়ও যেটি হয় যে নানান রকমের আয়োজন থাকে সেই সময়ও কিন্তু আসলে গরমের বিষয়টা আমাদের যে আমরা যতটুকু জানছি যে ঠিক এই পয়লা বৈশাখটা আমাদের এই প্রচন্ড গরমের মধ্যে কাটাতে হবে আসলে হ্যাঁ বৃষ্টির খুব সম্ভাবনা নেই আপনার উত্তর অঞ্চলে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে কিন্তু এত তাড়াতাড়ি সেটা হবে বলে এবং যে মানে পনেরো কুড়ি দিন আগে যে বড় আকারে বৃষ্টি হয়েছিল সেটার সম্ভাবনা খুব কম কিছু কিছু জায়গায় কালবৈশাখী হতে পারে তখন হয়তো স্থানীয়ভাবে কিছুটা প্রশান্তি আসতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি সেই সম্ভাবনা অনেকে কিন্তু দাদা মানে এখন যে গরমটা পড়েছে এটাকে মিডলেস্টের গরমের সাথে তুলনা করছেন যে ওখানে যেরকম হিউমিডিটির অভাবে মানে দেখা যাচ্ছে যে গরম লাগছে কিন্তু ঘাম হচ্ছে না এটাই হবে আমি এই ব্যাখ্যাটা আমি বলি আপনাকে সেটা আমি আমরা এটা নিয়েও কথা বলেছি ভাববিদদের সাথে আমাদের আরেকদিন আমি আমি ঢাকা শহরে দেখলাম সকালে 21 এর মতো ছিল আপনার আদ্রতার পরিমাণ ইমিডিটির পরিমাণ এবং পরবর্তীকালে সেটা সন্ধ্যার সময় 37 মানে এটা বেশ কম আর কি এবং তাই হবে এখন এখন এই উত্তরে হাওয়ায় কিন্তু আমাদের এই গরমটা হচ্ছে আর কি হ্যাঁ দক্ষিণা হাওয়া আসতে আর হয়তো দু তিন দিন আমাদের অপেক্ষা করতে হবে তখন ভীষণ ঘাম হবে মানে এই যে গরমটা হচ্ছে তার সঙ্গে ঘাম হবে আমাদের এখন আমরা শুকিয়ে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ঘামটা খুব বেশি হচ্ছে না কিন্তু এটা হবে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণে আমার যখন মানে এই বলয়টা আসবে তখন হবে পাঠটো আমরাও আলাপ করতে করতে শেষের দিকেই চলে আসলাম এখন বিদায় এটা হচ্ছে আপনার কাছ থেকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমার সাথে পাঠশাঙ্ক সহ আছেন আমরা আসলে এখন যে আবহাওয়া বা যে তাপমাত্রা সেটি নিয়ে একটু আলাপ করবার চেষ্টা করলাম এবং পাঠতুদা রেগুলি যেসব কথা বলছিলেন যে এই সময় একটু বেশি করে পানি খাওয়া যারা রোজা রাখছেন ইফতারের পর থেকে শুরু করে সাহরি পর্যন্ত পানি খাওয়া বা ফল খাওয়া এই ধরনের খাবার গুলো একটু মেনটেন করা এবং পাশাপাশি শিশু যারা আছেন তাদের দিকে বিশেষ নজর দেয়া কারণ গরমের সময় শীতকালে যেরকম শিশুরা অনেক বেশি যত অসুস্থ হয়ে যায় গরমেও কিন্তু একই অবস্থা হয় চিকিৎসকরা আছেন যারা তারাও কিন্তু বারবার বলতেছে যে শিশুদের দিকে এবং বয়জেষ্ঠ যারা আছেন তাদের দিকে একটু নজর দিতে বিশেষ করে নজর দিতে সবাই খুব ভালো থাকবেন আগামী কাল আবার অন্য কোনো বিষয়ে নিয়ে আলাপ হবে ততক্ষণ प्रथমালোর সঙ্গে থাকুন এবং একই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে একই সাথে কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা সবসময় আপনাদের প্রশ্নগুলো পড়ে শেষবের উত্তর দেবার চেষ্টা করি সবাই নিরাপদে থাকুন এবং নিজেদের দিকে খেয়াল রাখুন प्रथমালোর সঙ্গে থাকুন আর प्रथমাল সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে